Sri Ganeshaya Nama. Narayanam Namaskritta Naran Saiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayo Mudirayet. নমস্কার, আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণে একত্রিত হয়েছি। পর্ব ১৬, কলি দ্বারা ক্ষিণ্ণ হইয়া পৃথিবী এবং ধর্মের পরীক্ষিত সমীপে উপস্থিতি। সুত কহে শুনু শুনু শৌনক সুজন, পরীক্ষিত রাজপদে বসিয়া তখন উপদেশ লয়ে যত ব্রাহ্মণ গোচরে, পালিতে লাগলা রাজ্য যত্ন সহকারে। যেই রূপ উপদেশ দিতেন ব্রাহ্মণ, সেই রূপে পরীক্ষিত করিত পালন। এরাবতী নামে ছিল তাহার মহিষী, উত্তরের কন্যা তিনি পরমা রূপসী, কালবশ গর্ভরাণী করিলা ধারণ। ক্রমে ক্রমে চারি পুত্র লভিলা জনম, শ্রী জন্মে জয়শ্রেষ্ঠ তাহার ভিতরে, পিতৃ অনুরূপ পুত্র বিদিত সংসারে, কৃপাচার যে গুরুপদে করিয়া বরণ, পরীক্ষিত অশ্বমেধ করেন সাধন, সমারোহে সেই যজ্ঞ হয় গঙ্গা তীরে, দেবগণ উপনীত হন যজ্ঞস্থলে, ভুরি ভুরি হয় তাহে দক্ষিণা প্রদান, পরীক্ষিত লভে তাহে অতীব সুনাম, তিনবার অশ্বমেধ হয় সম্পাদন, তিনবারে যজ্ঞস্থলে আসে দেবগণ, একদিন পরীক্ষিত বিজয় মানসে, চতুরঙ্গ সেনাসহ চলেন হরিষে, কিছুদের গিয়া রাজা করেন দর্শন, কলি আসি শূদ্ররূপ করিয়া ধারণ, রাজবেশ ধরি কলি আপন শরীরে, করিতেছে পদাঘাত বৃষ দম্পতিরে, তাহা দেখি পরীক্ষিত রাজার নন্দন, শূদ্ররূপী কলিরাজে করেন দমন, শুনিয়া শৌনক পুন জিজ্ঞাসে সুতেরে, কেন নাহি বধ কইলা নিপতি করিরে, নিগ্রহ করিয়া কেন ত্যাজিলা রাজন, সেই কথা বিস্তারিয়া করহ বর্ণন। শুনি তবে কহে সুত শুনো ঋষিবর, পরীক্ষিত ছিলা করু জাঙ্গাল ভিতর, শুনিলেন তথা থাকি রাজ্যের ভিতরে, প্রবৃষ্ট হয়েছে কলি বল সহকারে, কলির নিগ্রহ হেতু করিয়া মরণ, করেতে ধনুক লইলা পাণ্ডুকুল ধন, শ্যামবর্ণ অশ্বযুগ্ম সিংহধ্বজ রথে, চতুরঙ্গ সেনাসহ যান রাজপদে, ভদ্রাশ্য উত্তর কুরু কেতুমাল দেশ, ইলাবৃত হরিবর্ষে করিলা প্রবেশ, বহুদেশ জয় করি চলেন রাজন, ধনরত্ন আনে দেয় যত রাজগণ, স্তব পাঠ করে আসে যত বন্দীগণ, বৈতালিক মগধাদি কে করে গণন, সবে বলে জয় জয় পাণ্ডুকুল ধর, রাজ রাজেশ্বর যিনি ভারত ভিতর, কৃষ্ণলীলা গান করে যত বন্দীগণ, শুনি পরীক্ষিত রাজা হরিষে মগন, পাণ্ডবের যশগান করে চারিদিকে, নানা রত্ন দেয় আনি রাজার সম্মুখে, সেই সব ধন লই নিপতি তখন, বন্দীগণে যথাযথ করে বিতরণ, সন্তুষ্ট হইয়া সবে যায় নিজা ঘরে, প্রশংসা করে কত নিপতি প্রবরে, একদা পথেতে অভিমন্যের নন্দন, আশ্চর্য দেখিয়া হয় বিস্ময় মগন, বৃষরূপী ধর্ম এক পদে দণ্ডাইয়া, ধরণী আসেন তথা ধেনুরূপা হইয়া, মৃত্যাপর্তা হীন প্রভা ধরা অশ্রমুখী, জিজ্ঞাসিলে ধর্মদেব হয়ে মহাদক্ষী, কেন বা বসুধে সতী করিছ ক্রন্দন, শরীরে নাহিত তব রোগের লক্ষণ, আন্তরিক কষ্ট বেশি হয়েছে তোমার, অথবা বন্ধুর শোকে এহেন আকার, দুষ্ট কলি আসি কইল ধরা অধিকার, এই দেখো এক পথ দুর্দশা আমার, কহি শুনি বিবরিয়া কলি বিবরণ, অতীব পাপিষ্ঠ কলি কুলুষ কারণ, বসৎকার লুপ্ত হবে নাহি রবে জাগ, দেবতা বঞ্চিত হবে প্রতিযোগ্য ভাগ, কলির বিপ্রেরা সন্ধ্যা গায়ত্রী পড়জবে, কাম অনুচর হয়ে নারী বসরবে, কলির নিপতি হবে দর্শুর সমান, ছলে বলে হরি লোভে ধন আর মান, অবলা প্রবলা হবে দুরান্ত কলিতে, ভ্রমিবে স্বাধীনা হয়ে যথেচ্ছা চারেতে, পিতৃমাতৃ বন্ধু ত্যাগী
হবে পুত্রগণ, আদরে আশ্রয় লবে শ্বশুর ভবন, ধর্মপথ সংকুচিত হইয়া পড়িবে, অধর্মের জয় ডঙ্কা বাজিয়া উঠিবে, বর্ণভেদ নাহি রবে হবে একাকার, পূর্ণবান জন হবে মলিন আকার, দিন দিন পাপ বৃদ্ধি হবে দর্শন, কলিগুণ কত আর করিব বর্ণন, যতই শুনিবে জ্বালা বাড়িবে অন্তরে, কলির নামিতে হৃদি সতত শিহরে, ধর্মরক্ষাকর্তা যিনি সত্য সনাতন, ভূভার হরিয়া যান আপন ভবন, সেই কৃষ্ণ লীলা স্মরি তোমার অন্তরে, বলো বলো গো সতী হয়েছি কাতর, তোমার দুঃখের হেতু বলো বসুন্ধরে, পিরস বদন হিরি দহিব অন্তরে, ধর্মের এতেক বাণী করিয়া শ্রবণ, মলিন বদনে কন অবনি তখন, সকলি তো জানো ধর্ম তুমি মহামতি, যা বলিলে সত্য বটে আমার দুর্গতি, কৃষ্ণের বিরহে মম দহেছে অন্তর, সর্বগুণময় সেই প্রভু পরাত্পর, সকার্য সাধিয়া হরি গেলা নিজ ধামে, তাহার বিরহে আমি দহি এবে প্রাণে, ধ্বজ বজ্রাঙ্কু সাধি চিহ্নতে যাহার, গর্বিতা হইয়া আমি ছিনু অনিবার, সে গর্ভ আমার চুন হল এতদিনে, আমারে ত্যাজিয়া হরি গেলা নিজ ধামে, হরির চরণ পদ্ম সে বিবাদ তরে, কমলা গেলেন চলি ত্যাজিয়া আমারে, এ দুঃখ কি সামান্য গো বল ধর্ম রায়, কাজেই মলিন মম হেরিতেছ কায়, ধরা ভার বিনাশেতে কমলা রতন, যদুকুলে আসে জন্ম করিলা ধারণ, তাহার বিরহ সহি বল গো কেমনে, দহিতেছে দিবানিশি নিজ মনে মনে, যাহার মধুর হাস্য করিলে দর্শন, তখনই জোড়ায় প্রাণ জোড়ায় নয়ন, সেই হরি মরে ত্যাজি গেলা নিজ ধামে, কিরূপে রাখিব বল এছাড় পরাণে, হৃদয় ধরিয়া যার চরণ কমল, প্রেমিতে হতেম রোমাঞ্চিত কলেবর, সেই হরি গেলা চলি ত্যাজিয়া আমায়, কি আর দুঃখের কথা বলিব তোমায়, নারীগণ যার হেরি চোরাত নয়ন, প্রেমে পুলকিত হতো শুনিয়া বচন, সেই হরি মরে ছাড়ি গেলা নিজা ধামে, এহেন যাতনা সহি বল হো কেমনে, ঋষরূপে ধর্ম আর ধেনুরূপা ধরা, ক্রন্দন করিছে দোহে হই শোকাতরা, দুইজনে এই রূপে নানা কথা হয়, উপনীত পরীক্ষিত রাজার তনায়, উপনীত পরীক্ষিত সরস্বতী তীরে, ভাগবত সুধা কথা শুনুহ সাদরে, পরীক্ষিত কর্তৃক কলির নিগ্রহ, সরস্বতী তীরে গিয়া রাজার কুমার, নিহারি অদ্ভুত কাণ্ড লাগে চমৎকার, এক পদ বৃষরূপী ধর্ম মহোদয়, মলিন বদনে তথা দণ্ডাইয়া রয়, গাভীরূপী ধরা করে কাতরে রোদন, বিষাদ কাহিনী কহে মিলে দুইজন, হেরি কলি রাজ রোষে কম্পিত হইয়ে, দণ্ডাঘাত করে বৃষে তর্জন করিয়ে, বলের পাপিষ্ঠ ধর্ম লুকালি কোথায়, জমালয়ে পাঠাইব প্রহারে তোমায়, এই রূপে কলি করে তর্জন গর্জন, বিকট আকৃতি তার লোহিত লোচন, এক পথ আছে মাত্র ধর্মের এখন, তাহা ভাঙ্গিবারে কলি উদ্যত তখন, কাঁপিতে লাগিল ধর্ম কলিরাজ ভয়ে, গরুপা ধরণী কাঁপে সভয় হৃদয়ে, এদিকে শিবিরে থাকি পরীক্ষিত রায়, গোমেথনে হিংসা করে দেখিবারে পায়, রাজ পরিচ্ছেদ ধরে কলিদরাচার, মস্তকে কিরিট শোভে বিশাল আকার, ঘন ঘন কর্ণে দোলে কুণ্ডল চুখল, সোনার সাজোয়া অঙ্গে করে ঝলমল, অহংকারে পৃথিবীতে পথ নাহি পরে, ঠমকে ঠমকে চলে মহাদর্প ভরে, পরীক্ষিত মনে মনে করেন চিন্তন, নিষ্ঠুর দুরন্তই কোন নরাধম, রাজবেশে কোন দুষ্ট এই রূপেতে ফেরে, কলি কিনা কিছু নাহি পারে বুঝি পারে, এত হই পরীক্ষিত সরস গর্জনে, সম্মধিয়া কহে তারে কেতই এখানে, এত বলি ধনু করে করিয়া ধারণ, গোত্রোত্থান করি পুনু কহেন বচন,
রাজবেশ ধারি তুই নহিস নিপতি, কিবা তোর পরিচয় বলরে দুর্মতি, চণ্ডাল সমান তুই নেহারি নয়নে, নতুবা বৃষেরে তুই হিংসিস কামনে, এত কহি নরপতি সমে পেতে গিয়া, বাম করে কেশে তারে ধরেন গর্জিয়া, সরসে কহেন তারে ওরে দুরাচার, কেন তোর হেরি হেন দুষ্ট দুরাচার, আমার রাজ্যতে বসি করিছ উৎপাত, কে রক্ষিবে তোরে বল করিলে আঘাত, শীঘ্র তোর পরিচয় বল সত্য করি, নতুবা এখনই মাথা ফেলি বলে চিরে, যদু কুল রবি অস্ত পাণ্ডবের সনে, তাই বুঝি হিংসা এত কর পশুগণে, এত বলি ধর্মরাজে করি সম্মতন, নৃপতি কহেন তারে মধুর বচন, কে তুই বৃষভ রূপী দেহ পরিচয়, এক পদ হেরি তব লাগিল বিস্ময়, কিবা কষ্ট কহ তব কেন বারোধন, শীঘ্র বলো তব কষ্ট করিব বারণ, বসুধা ঈশ্বর আমি নাম পরীক্ষিত, তব দুঃখ হেরি আমি হয়েছি দুঃখিত, তব পাশে গাভীর উপা এই কঞ্জন, কেন বা করেন ইনি কাতরে রোদন, ইন্দ্র হতে যদি কষ্ট হয় গো দোহায়, করিব অচিরে আমি তারে প্রতিকার, ত্রিপাত তোমারে বৃষ হেরিয়া নয়নে, পাণ্ডবের কুলে কালি পড়িবে এখনে, শীঘ্র করি কহ তব কষ্টের কারণ, প্রতিকার হয় যাহে করিব সাধন, রাজার এতেক বাক্য শুনিয়া শ্রবণে, বিশ্রূপী ধর্ম কহে মধুর বচনে, ধন্য নরপতি তুমি সংসার ভিতর, ধন্য তব পূর্ণ কর্ম ওহে নরবর, আর তোকে অভয় দান করিতেছ তুমি, বুঝিলাম তুমি পাণ্ডুকুল চূড়ামণি, তব পিতা মহাপার্থ বিদিত ভুবন, তাহার গুণেতে বস ছিলা জনার্দন, অর্জুনের গুণে বস করিয়া মুরারি, সারথ্য করিলা তার ওহে নরহরি, কিসে হয় সুখ দুঃখ ওহে মহোদয়, অবোধ কেমনে দিব তার পরিচয়, কেহ কেহ সুখ দুঃখ নিত্য ভোগ হয়, অমর হইতে কভু সুখ দুঃখ নয়, কর্মফলে সুখ ঘটে কেহ কেহ বলে, কার শক্তি আছে কর্মফল খণ্ডি পারে, গ্রহ হতে সুখ দুঃখ বলে কোনজন, কেহ বলে সুখ দুঃখ বিধির ঘটন, বৃষ আমি জ্ঞান নাই কি বলিতে পারি, দণ্ড দাও তুমি নিক সুবিচার করি, বৃষের এতেক বাক্য করিয়া শ্রবণ, রাজা কহে বুঝিয়াছি তুমি কোনজন, তুমি ধর্ম এক পদে রয়েছ দাঁড়িয়ে, ধেনুরূপা পৃথিকাদে তোমার লাগে, সত্যযুগে চারি পদ আছিল তোমার, দয়া সত্য সৌজ তপ বিদিত সংসার, যুগে যুগে এক পদ হীন হলে তুমি, কলিতে পাদৈক মাত্র এই কথা জানি, সত্য মাত্র এক পথ রয়েছে তোমার, তাহাতে আঘাত করে কলিতরাচার, ধৈর্য ধরো চতুষ্পথ করিল তোমারে, অধুনা নাসিব এই কলিতরাচারে, বলিয়া কলিরে নিব করিতে নিধন, শানিত খঙ্গ করে করিলা ধারণ, তাহা দেখি ভয়ে কলি কাঁপে ধর ধর, নিপতিরে কহে পড়ি চরণ উপর, কৃপা করি ক্ষমা করো না বধ আমারে, তোমার শরণ লইনু জোর কর করে, ইহা শুনি নরপতি শান্ত মূর্তি ধরি, কলিরে অভয়া দিলা কৃপা দৃষ্টি করি, বলিলেন যাও কলি দিলাম অভয়, শরণ লইলা বধ সমুচিত নয়, মম রাজ্য ত্যাজে তুমি যাও স্থানান্তরে, তোমারে রক্ষিণু আমি কৃপা দৃষ্টি করে, পূর্ণ দেশে তব স্থান না হবে কখন, শীঘ্রবতী হিথা ছাড়ি কর পালায়ন, তোমার প্রভাব আমি শুনেছি শ্রবণে, অধর্মের বন্ধু তুমি বিদিত ভুবনে, কদাচার তব সঙ্গে ফেরে নিরন্তর, চৌর্য মিথ্যা দম্ভ হয় তব সহচর, ভাবর্তে তুমি নাহি পারিবে থাকিতে, ঋষিগণ যাগ যজ্ঞ করে যেখানেতে, এত শুনি কলি তবে করে নিবেদন, আমার বাসের স্থান কর নিরূপণ, যেখানে সুখেতে আমি থাকিবারে পারি, তাহার উপায় করো কৃপা দৃষ্টি করি,
এত শুনি নরপতি কহেন তখন ভালো ভালো তব স্থান করি নিরূপণ, চার স্থানে তুমি সদা করিবে বসতি, নির্দিষ্ট করিয়া দি শুনহ সম্প্রতি, নারীজন পাশে তুমি রবে অনুক্ষণ, দূত কিরা স্থান তব হবে মনোরম, বৃথা হিংসা যে স্থানে হবে অনুষ্ঠান, করিবে সে স্থানে তুমি সদা অধিষ্ঠান, বৃথা মদ্যপান হবে যে স্থানে কখনো, তথায় করিবে বাস মনের সুখেতে, দূত কিরা যে স্থানে হয় অনুষ্ঠান, অথবা যে স্থানে হয় বৃথা মদ্যপান, সে স্থানে তপস্যানা শাস্ত্রের বচন, সেই স্থান তব পক্ষে অতি মনোরম, বৃথা হিংসা যে স্থানে অনুষ্ঠিত হয় দয়া ধর্ম নাহি থাকে সেখানে নিশ্চয়, নরকের মূল নারী শাস্ত্রের প্রমাণে, শৌচ নাহি রহে কভু নারী যে স্থানে, পরাকালে শূল নারী আছে নিরূপণ, নারী যথা ভ্রাতৃভেদ তথা সর্বক্ষণ, ধর্ম ভয় নাহি যথা নারীর সংস্থিতি, এই চারি স্থানে তুমি করিবে বসতি, এত শুনি কলি কহে করি জোর কর, নিবেদন করি শুনো ওহে নিকবর, এই চারি স্থলে মম না হবে পোষণ, আর কোন স্থান মোরে কর সমর্পণ, এত শুনি নরপতি করে অনুমতি, কাঞ্চনে যাইয়া তুমি করো অবস্থিতি, মিথ্যা মত চৌর্য হিংসা বৈর যে স্থানে, তথয় করহ বাস পুলকিত মনে, এই পঞ্চ স্থান হয় তব অধিকার, আমার বচন ইহা জানিবে হেসার, এত শুনি কলি তবে অতি দ্রুত গতি, অবিলম্বে চলে গেল আপন বসতি, ধর্মরা চারিপথ করিল ধারণ, পৃথিবীর যত কষ্ট হইল নিবারণ, এরূপে কলির দণ্ড করি পরীক্ষিত, অন্তর মাঝারে হন অতি পুলকিত, অনুচর সহ গিয়া হস্তিনা নগরে, পালেতে লাগিলা প্রজা যত্ন সহকারে, দুর্দণ্ড প্রতাপ রাজা ইন্দ্রের সমান, নানাবিধ মহাযজ্ঞ কৈলা অধিষ্ঠান, মুনি ঋষিগণ আর দ্বিজাতি নিকর, ক্রিয়াকাণ্ড করি হন হরিষ অন্তর, কলিজয় যেই রূপে করে পরীক্ষিত, শুনিতে পাতক নাশ জানিবে নিশ্চিত, ভক্তি ভরে যেই জন করে অধ্যয়ন, অথবা একান্ত মনে করে শ্রবণ, গৃহতে নাহি তার রহে কভু ভয়, তাহার নিখিল পাপ অচিরেই ক্ষয়, ভাগবত শ্রবণেতেই কুলুষ বিনাশ, দিন দিন পুণ্যরাশি হয় সুপ্রকাশ, হরিপদে মতি রাখি কহে দিন বেণি, শুনিলে যাবিরে মন ভব পারে চলি। নমস্কার।